হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ইউটিউব ভিডিও বুস্ট করবেন বা প্রমোট করবেন, বা কিভাবে আপনারা ইউটিউব চ্যানেল বুস্ট করবেন। ইউটিউব ভিডিও বুস্ট করলে কিন্তু আপনার চ্যানেল অটোমেটিক বুস্ট হয়ে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা, ইউটিউব চ্যানেল আপনারা দুভাবে বুস্ট করতে পারবেন, এক হচ্ছে ফ্রিতে আর দু নম্বর হচ্ছে টাকা দিয়ে। ফ্রিতে বুস্ট করতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, আপনাকে রেগুলার ইউটিউবে কাজ করতে হবে, রেগুলার ভিডিও আপলোড করতে হবে। একদিন না একদিন আপনার চ্যানেল অটোমেটিক ফ্রিতে মানে ইউটিউবেই প্রমোট করে দেবে, ঠিক আছে? আপনার একদিন না একদিন ভিডিও ভাইরাল হয়ে যাবে। তো ফ্রিতে যদি বুস্ট করতে চান তাহলে আপনাকে কমপক্ষে ছ মাস থেকে এক বছর কঠোর পরিশ্রম করতে হবে, ইউটিউবে ভিডিও আপলোড করে যেতে হবে, ঠিক আছে? আপনাকে ভালো ভালো ভিডিও তৈরি করতে হবে। আর যদি আপনারা টাকা দিয়ে বুস্ট করতে চান তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে আপনি টাকা দিয়ে আপনার চ্যানেল বুস্ট করে নিতে পারবেন, ঠিক আছে, বা প্রমোট করে নিতে পারবেন। তো টাকা দিয়ে কিভাবে ইউটিউব চ্যানেল বুস্ট করতে হয় বা প্রমোট করতে হয় সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো, ঠিক আছে? তো বন্ধুরা, টাকা দিয়ে ইউটিউব চ্যানেল বুস্ট করতে হলে আপনাকে আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী একটি ভালো ভিডিও তৈরি করতে হবে। সেই ভিডিওটা আপনাকে গুগল অ্যাডওয়ার্ডে একটি ক্যাম্পেইন তৈরি করতে হবে, ঠিক আছে? সেই গুগল অ্যাডওয়ার্ডের ক্যাম্পেইনের মাধ্যমে আপনার ভিডিও ইউটিউবে প্রমোট হবে, ঠিক আছে? তো সেটা কিভাবে হবে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। বন্ধুরা, এই গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে আপনারা যে কোনো ধরনের ভিডিও প্রমোট করতে পারবেন। আপনি চাইলে ইউটিউবের ভিডিও প্রমোট করতে পারেন, ইনস্টাগ্রামের ভিডিও প্রমোট করতে পারেন, ফেসবুকের ভিডিও প্রমোট করতে পারেন, বা আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে সেই ওয়েবসাইটটাও কিন্তু গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে প্রমোট করতে পারবেন, ঠিক আছে? এই আপনি যে ভিডিওটা প্রমোট করবেন বা যে ওয়েবসাইট প্রমোট করবেন সেই ওয়েবসাইটে পাশে একটা অ্যাড শো হবে। তো সেটা কীভাবে হবে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি ল্যাপটপে, ঠিক আছে? বন্ধুরা, ভিডিওটি শুরু করার প্রথমে একটাই রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি ক্লিক করে রাখুন। তাহলে আমি যখনই ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বা অনলাইন বিষয়ে কোনো টিউটোরিয়াল ভিডিও আপলোড করব আপনারা সবার আগেই পেয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমি মোবাইল স্ক্রিন থেকে দেখাচ্ছি যাতে আপনারা মোবাইল থেকেও ইউটিউব চ্যানেল প্রমোট করতে পারেন। প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারে আসবেন, ঠিক আছে? ক্রোম ব্রাউজারে সার্চ করবেন গুগল অ্যাডওয়ার্ডস। যখনই আপনারা গুগল অ্যাডওয়ার্ডস লিখে সার্চ করবেন, এখানে প্রথমে আপনারা গুগল অ্যাডওয়ার্ডস লিখে সার্চ দেবেন। যখনই সার্চ দেবেন এরকম একটা পেজ আসবে। এই পেজের একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন তিনটে ডট দেওয়া আছে ডান দিকে। এই তিনটে ডটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে ডেস্কটপ সাইটে ক্লিক করবেন। যখনই আপনারা ডেস্কটপ সাইটে ক্লিক করবেন এরকম একটা পেজ আসবে, ঠিক আছে? তো এখানে লেখাগুলো ছোট দেখাচ্ছে, আমি এবারে ল্যাপটপ স্ক্রিনে আসলাম। তো এরপর থেকে ল্যাপটপে যেরকম আসবে মোবাইলেও কিন্তু একই রকম আসবে, ঠিক আছে? তো আমি আপনাদের ল্যাপটপ থেকে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে সবার উপরে যে ওয়েবসাইটটি পাবেন গুগল অ্যাডওয়ার্ডস ইন্ডিয়া বা গুগল অ্যাডওয়ার্ডস অফিসিয়াল, সবার উপরের ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে? ক্লিক করে দেওয়ার পরে নেক্সট যে পেজটা আসবে সেটা এরকম হবে, ঠিক আছে? তো এখানে আপনাদের জিমেল আইডি দিয়ে প্রথমে আপনাকে একটা গুগল অ্যাডওয়ার্ডসে অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে? তো আপনাদের জিমেল আইডি দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। আমার যেহেতু খোলা আছে তাই আমি এখানে ইমেল আইডি বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? অ্যাকাউন্ট খোলা একদম সহজ, আপনারা জাস্ট ইমেল আইডি বসিয়ে দিয়ে ভেরিফাই করবেন, আপনাদের অ্যাকাউন্ট হয়ে যাবে। তো এখানে ইমেল আইডি বসাতে বলছে, তো আমি এখানে ইমেল আইডি বসিয়ে দেবো, ঠিক আছে? তো ইমেল আইডি বসানো হয়ে গেলে এখানে আই অ্যাম নটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে গেট অফার কোডে ক্লিক করবেন, তারপর এখানে গেট স্টার্টে ক্লিক করবেন, ঠিক আছে? তো গেট অফার কোড মানে হচ্ছে প্রথমবার যদি আপনারা গুগল অ্যাডওয়ার্ডে ক্যাম্পেইন করেন তাহলে কিছু ক্যাশব্যাক দেয় আপ টু 2000 টাকা অবধি, ঠিক আছে? তো সেটা না হয় পরে বলবো। তো এখানে এই হোম পেজে আপনারা কী করবেন, এখানে আমার অনেকগুলো ক্যাম্পেইন করা ছিল, এর আগে করছিলাম। তো এখানে আপনারা নিউ ক্যাম্পেইনে ক্লিক করবেন। এখানে নিউ ক্যাম্পেইন দেখতে পাচ্ছেন প্লাস বাটন দেওয়া আছে, প্লাস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা ক্রিয়েট ক্যাম্পেইন, এই যে ক্রিয়েট ক্যাম্পেইন এখানে ক্লিক করবেন, ঠিক আছে? ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করে আপনি যেহেতু ভিডিও ক্যাম্পেইন করবেন তাই এখানে ভিডিওতে ক্লিক করে কাস্টম ভিডিও ক্যাম্পেইন ক্লিক করে কন্টিনিউ করবেন, ঠিক আছে? কন্টিনিউ করার পরে এখানে আপনার ক্যাম্পেইন নেম দিবেন, এটা না দিলেও হবে, ডেট থাকবে। তারপর এখানে ম্যাক্সিমাম সিপিভি করে দেবেন, ঠিক আছে? ম্যাক্সিমাম সিপিভি এখানে করতে হবে। তারপর এখানে ক্যাম্পেইন টোটালের এখানে আপনাকে বাজেট বসাতে হবে, মানে কত টাকা দিয়ে আপনি ইউটিউব চ্যানেল প্রমোট করতে চান। তো সেই বাজেটটা এখানে টোটাল দিতে পারেন অথবা আপনি পার ডে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? তো এখানে যদি টোটাল দেন তাহলে এখানে ক্যাম্পেইন টোটাল থাকতে হবে, আর এখানে
টোটাল আপনার 500 টাকা বাজেট না 1000 টাকা বাজেট না 2000 টাকা বাজেট এখানে বসাতে হবে তো আমি এখানে পার ডে দিব তো আপনারাও পার ডে দিবেন তাহলে সুবিধা হবে পার ডে 100 টাকা বা 50 টাকা পার ডে দিতে পারেন ঠিক আছে তাহলে পার ডে 100 টাকার অ্যাড বা 50 টাকার অ্যাড হবে আপনার তাহলে পার ডে করলে এখানে আপনাকে ডেইলি সিলেক্ট করতে হবে ঠিক আছে তো যখনই আপনি ডেইলি সিলেক্ট করবেন তারপর এখানে আপনার ডেইলি বাজেটটা বসিয়ে দিবেন তো আমি 100 টাকা দিলাম তারপর এখানে নিচের দিকে দেখুন এডিট অপশন আছে এডিট অপশনে গিয়ে আপনাকে ডেট দিতে হবে অর্থাৎ আপনি কতদিন অ্যাড চালাবেন মানে আপনার ক্যাম্পেইনটা কতদিন চলবে তো ক্যাম্পেইন আপনারা 3 দিনও চালাতে পারেন অথবা আপনি 7 থেকে 10 দিনও চালাতে পারেন ঠিক আছে এখানে শুধু এন্ডিং ডেটটা মানে শেষের ডেটটা সিলেক্ট করে দিবেন ঠিক আছে কোন তারিখে আপনি ক্যাম্পেইনটা শেষ করতে চান তো আমি এখানে 18 তারিখ সিলেক্ট করলাম 18 ডিসেম্বর তারপর এখানে আপনি লোকেশন টার্গেট করতে পারেন অর্থাৎ কোন কোন জায়গায় আপনার ভিডিও আপনি দেখাতে চান সেই সেই জায়গায় কিন্তু আপনার ভিডিওটা শো করাবে ঠিক আছে যদি আপনি চান আপনার ভিডিও বাংলাদেশে দেখা হোক তাহলে আপনি এখানে বাংলাদেশ লিখে টার্গেট করলেই কিন্তু আপনার ভিডিওটা বাংলাদেশে চলে যাবে ঠিক আছে যদি পাকিস্তান লিখে টার্গেট করেন তাহলে আপনার ভিডিও পাকিস্তানে চলে যাবে আর যদি অল ওভার ইন্ডিয়া করেন বা অল ওভার ওয়ার্ল্ড করেন তাহলে গোটা দেশে ছড়িয়ে পড়বে আপনার ভিডিও তো আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ অনুযায়ী কিন্তু এখানে আপনি টার্গেট করতে পারেন যদি আপনার ভিডিও বাংলা হয় তাহলে আপনি এখানে ওয়েস্ট বেঙ্গল সার্চ করবেন আমাদের আসাম আসামে বাঙালি আছে যেসব জায়গায় বাঙালি আছে সেসব জায়গায় কিন্তু আপনি সেসব রাজ্য বা দেশ সিলেক্ট করবেন ঠিক আছে তো আমি এখানে এক্সাম্পল হিসেবে আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ কান্ট্রি অল কান্ট্রি সিলেক্ট করলাম তারপর ওয়েস্ট বেঙ্গল আসাম সিলেক্ট করলাম ঠিক আছে তারপর এখানে ল্যাঙ্গুয়েজটা অবশ্যই আপনাদের ল্যাঙ্গুয়েজ দিতেই হবে তাহলে ল্যাঙ্গুয়েজ অনুযায়ী আপনার অডিয়েন্সের কাছে পৌঁছাবে তারপর এখানে ইনভেন্টরি টাইপের এখানে আপনারা এক্সপেন্ডেড ইনভেন্টরি সিলেক্ট করে দেবেন তারপর এই অপশনটা আপনারা এই যে নিচের অপশনটা আনটিক করে দিয়ে এই দুটো অপশন টিক করে দেবেন ঠিক আছে আমি একটু আপনাদের তাড়াতাড়ি দেখাচ্ছি যাতে আপনাদের সময় নষ্ট না হয় এখানে অনেক কিছু করতে হয় তারপর এই অপশনে কিছু করতে হবে না এখানে একটু নিচে আসি নিচে আসার পরে এই যে এই অপশনটা এখানে এস সিলেক্ট করতে পারেন আপনি কোন কোন বয়সের মানুষকে আপনার ভিডিও দেখাতে চান আর কোন কোন বয়সের মানুষকে আপনারা ভিডিও দেখাতে চান না আপনারা কিন্তু সেই বয়সটা আনটিক করে দিলেই তারা কিন্তু আপনার ভিডিও দেখতে পারবে না ঠিক আছে আর যদি আপনি চান আপনার ভিডিও সবাই দেখুক তাহলে অল এজেই আপনারা টিক করে রাখবেন ঠিক আছে দিয়ে এখানে তারপর নিচের যে অপশনটা এখানে কিওয়ার্ডস কিওয়ার্ডস যদি আপনারা চান যে আপনার ভিডিওটা কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করলে ইউটিউবে সার্চ করলে আপনার ভিডিওটা আগে শো করাবে ঠিক আছে তাহলে এখানে আপনারা কিন্তু বেশ কিছু কিওয়ার্ড কমা কমা দিয়ে লিখতে পারেন ঠিক আছে যেমন আমি লিখলাম হাউ টু আর্ন মানি হ্যাঁ অনলাইন ইনকাম এরকম কিন্তু আপনারা দিতে পারেন কিন্তু কিওয়ার্ড দিলে কিন্তু আপনার কস্ট বেশি কাটবে ঠিক আছে পয়সা বেশি কাটবে তাই আপনারা কিওয়ার্ড দেবেন না না দিলেও চলবে ঠিক আছে তারপর এখানে টপিকস আপনার ভিডিও কোন টপিকের উপরে আপনি ভিডিও বানিয়েছেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দিলে এই টপিকের রিলেটেড যারা ভিডিও দেখতে ইন্টারেস্টেড ইউটিউব কিন্তু তাদের কাছেই আপনার ভিডিওটা পৌঁছে দিবে ঠিক আছে প্লেসমেন্ট এরপরে আসি প্লেসমেন্ট প্লেসমেন্টটা হচ্ছে আপনি ধরুন কোনো ইউটিউব চ্যানেলকে বড় কোনো ইউটিউব চ্যানেলকে টার্গেট করবেন ঠিক আছে মানে ওই ইউটিউব চ্যানেলের ভিডিও যারা যারা দেখে তাদের সাবস্ক্রাইবারগুলো আপনার খুব দরকার মনে করুন আমি একটা বড় চ্যানেল সার্চ করলাম রোহান্নাক তো এই চ্যানেলটা কিন্তু এখানে আমি সার্চ করে টিক করে দেওয়া মাত্রই কিন্তু এই চ্যানেলটা কিন্তু অ্যাড হয়ে গেল মানে এই চ্যানেলের যে সাবস্ক্রাইবারগুলো আছে সেগুলোকে আমি টার্গেট করলাম তো এখানে আপনার চ্যানেলে রিলেটেড কিছু বড় বড় চ্যানেল আপনি এখানে টার্গেট করবেন তাহলে কি হবে এই চ্যানেলের ভিডিও যতগুলো ভিডিও চলছে এখন ওই ভিডিওগুলোর পাশে কিন্তু আপনার ভিডিওটা শো করাবে ঠিক আছে মানে গুগল অ্যাডের মাধ্যমে শো করাবে তাতে ওদের সাবস্ক্রাইবার কিন্তু আপনার চ্যানেলে চলে আসবে তারপর এখানে বিডিং এই বিডিংটা আপনি কিন্তু অবশ্যই একটু মনোযোগ সহকারে বসাবেন ঠিক আছে এই বিডিং যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে আপনার টাকা কেটে যাবে তো এখানে স্টার্টিংয়ে আপনারা এখানে 15 পয়সা সিলেক্ট করে দেবেন ঠিক আছে অর্থাৎ একটা ভিউসের জন্য আপনি 15 পয়সা খরচা করবেন এরপরে যদি না হয় তাহলে আপনারা একটু বিডিংটা বাড়িয়ে দেবেন ঠিক আছে 0.15 দেবেন কিন্তু ঠিক আছে তারপর এখানে নিউ ভিডিও অ্যাড এখানে নিউ ভিডিও অ্যাডের এখানে আপনি কোন ভিডিও অ্যাডটা আপনার ভিডিওতে চালাবেন সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে তো এখানে আপনাকে অ্যাড চালাতে হবে ইনফিড অ্যাড বা ডিসকভারি অ্যাড ঠিক আছে তারপর এখানে আপনাকে ভিডিওর লিঙ্ক দিতে হবে আপনার যে ভিডিও প্রমোট করতে চান সেই ভিডিওটার লিঙ্ক আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে কপি করে নেবেন আগে কপি করে নিয়ে সেই লিঙ্কটা আপনি সেই জায়গায় পেস্ট করে দেবেন তো আমি এখানে কপি করে নিলাম একটা ভিডিও লিঙ্ক কপি করে নিয়ে এখানে আমি পেস্ট করে দিলাম ঠিক আছে
পেস্ট করে দেওয়ার পর দেখুন অটোমেটিক ভিডিওটা চলে আসলো। এবার অ্যাডটা আমার কীরকম দেখাবে, এইরকম দেখাবে, ঠিক আছে, এই যে এরকম দেখাবে, মানে এখানে ভিডিও অন্য মানুষের ভিডিও শো করবে, তার নিচে আমার ভিডিও শো করবে। তো এইভাবে কিন্তু অ্যাড শো করায় বা ভিডিও শো করায়, ঠিক আছে। তারপরে এখানে আমাকে হেডলাইন দিতে হবে, মানে আমার ভিডিওর টাইটেল দিতে হবে। এখানে কিন্তু অবশ্যই মনে রাখবেন আপনি কোনো ব্র্যান্ডের নাম দিতে পারবেন না, অর্থাৎ ইউটিউব বা গুগল এগুলো নাম ব্র্যান্ড যেগুলো, বা কোনো কোম্পানি ব্র্যান্ড কোম্পানির নাম কিন্তু এখানে বসাতে পারবেন না, তাহলে কিন্তু আপনার অ্যাড চলবে না। তো আপনার যে কোনো একটা ভিডিওর টাইটেল দিয়ে দেবেন, টাইটেলটাই কপি করে আপনার এখানে অ্যাড নেম, অ্যাড নেমের এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। ডেসক্রিপশনেও আপনি টাইটেলটা হুবহু কপি করে বসাতে পারেন, ঠিক আছে। তো এখানে যে কয়েকটা ওয়ার্ড লিখতে বলছে, ম্যাক্সিমাম 35টা, তো আমি এখানে 35টা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে সব কিছু আমি মিলিয়ে দেখব, তারপর এখানে ডান করে দেবো, ঠিক আছে। ডান করে দিলাম, এখানে কিন্তু পাশে শো হচ্ছে যে আমার ভিডিওতে কত ভিউস আসতে পারে পার ডে। আমি যেহেতু পার ডে সিলেক্ট করছি, তো এখানে পার ডে কত ভিউস আসতে পারে, কত ইমপ্রেশন আসতে পারে সেখানে শো করছে। তো প্রথমের দিকে কিন্তু আপনাদের এই অডিয়েন্স অপশানটা দেখাতে ভুলে গিয়েছিলাম, এই অডিয়েন্সও কিন্তু আপনারা টার্গেট করতে পারবেন, ঠিক আছে। আপনি সিলেক্ট করতে পারেন অথবা নাও করতে পারেন। তারপর এখানে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করে দিলেই আপনার ক্যাম্পেইন রেডি হয়ে যাবে। এখানে আপনাকে মেলাতে বলবে, মেলাবেন, কোন কোন জায়গা আপনি সিলেক্ট করছেন, তারপর কন্টিনিউ ক্যাম্পেইনে ক্লিক করবেন, আপনার ক্যাম্পেইন কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয়। তারপর আপনার যখন অ্যাড রান হয়ে যাবে বা ক্যাম্পেইন শুরু হয়ে যাবে, এখানে কিন্তু আপনি ভিউ দেখতে পারবেন, আপনার ক্লিক থ্রু রেট কত আছে, এখানে কিন্তু মানে ইউটিউবে যেমন যেরকম দেখায় এখানে কিন্তু দেখতে পারবেন। এগুলো আপনারা চেঞ্জ করে করে দেখতে পারবেন কিন্তু, ঠিক আছে, কত ইমপ্রেশন দিল, আপনার কত ভিউজ দিল। তারপর এখানে এই যে ক্যাম্পেইনটা আপনি দেখতে পারবেন, এখানে ক্যাম্পেইনটা এডিট করতে পারবেন। আপনি যদি কোনো কিছু চেঞ্জ করতে চান ক্যাম্পেইনের, তাহলে কিন্তু এখানে চেঞ্জ করতে পারবেন। তো এখানে আমি আপনাদের একটা জিনিস চেঞ্জ করে দেখাচ্ছি, এই যে ডিভাইস, ডিভাইসটা যদি আপনারা টার্গেট করেন যে আপনি শুধুমাত্র মোবাইলে দেখাবেন, তাহলে কিন্তু আপনার কস্টটা কম লাগবে, মানে কম পয়সা খরচা হবে, ঠিক আছে, কম পয়সায় আপনি বেশি ভিউজ পাবেন। তো ডিভাইসের ওখানে গিয়ে আপনি শুধুমাত্র মোবাইল সিলেক্ট করে দিয়ে বাকিগুলো আনটিক করে দেবেন, ঠিক আছে। তারপর এখানে আপনারা মোর ডিটেলসে গিয়ে এখানে আপনারা বিডিংটা কম বেশি করতে পারবেন, যদি আপনার কম পয়সাতে অ্যাড না চলে তাহলে আপনারা বিডিংটা বাড়িয়ে দেবেন, ঠিক আছে। আমি এখানে 20 পয়সা করে দিলাম, যদি 20 পয়সাতে না হয় তাহলে 30 পয়সা করে দেবেন, ঠিক আছে। তারপর কিন্তু আপনার এখানে অ্যাড যখন শুরু হবে এখানে কিন্তু ভিউজ ইমপ্রেশন দেখাবে, ঠিক আছে। তো এখানে অ্যাড শুরু হতে মোটামুটি 24 ঘন্টা লাগে, ঠিক আছে, যেদিন ক্রিয়েট করবেন তার 24 ঘন্টা পর আপনার অ্যাড শুরু হয়ে যাবে। বন্ধুরা, এখানে শুধুমাত্র ক্যাম্পেইন করলেই হবে না, আপনাকে মানি অ্যাড করতে হবে। তো মানি অ্যাড করার জন্য এখানে আপনাকে সেটিংসে ক্লিক করতে হবে, ক্লিক করে এখানে বিলিং অ্যান্ড পেমেন্টসে ক্লিক করতে হবে। তো এখানে মানি ছাড়া কিন্তু আপনার ক্যাম্পেইন চলবে না, ঠিক আছে, অবশ্যই টাকা লাগবেই। তো এখানে টাকা কীভাবে অ্যাড করতে হবে দেখিয়ে দিচ্ছি। এখানে মেক এ পেমেন্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনাকে অনেকগুলো অপশন দেবে, আপনাকে পেটিএম থেকে অ্যাড করতে বলবে, নেট ব্যাঙ্কিং থেকে বলবে, অথবা আপনারা এখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড থেকে কিন্তু টাকা অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে আপনাকে সাজেস্ট করব, যদি আপনাদের পেটিএম থাকে তাহলে সবথেকে সুবিধা হবে, আর যদি আপনাদের পেটিএম না থাকে তাহলে নেট ব্যাঙ্কিং বা কার্ডের মাধ্যমে আপনারা মানি অ্যাড করবেন, ঠিক আছে। যদি আপনারা কার্ডের মাধ্যমে অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাড ক্রেডিট অর ডেবিটের এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনার কার্ড নাম্বার দিতে হবে আর এখানে অ্যামাউন্ট দিতে হবে। তারপর এখানে মেক এ পেমেন্ট ক্লিক করলেই আপনার কিন্তু এখানে অ্যামাউন্টটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে, এই গুগল অ্যাডওয়ার্ড অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। তারপর এখানে পেটিএম, পেটিএম তো খুবই সহজ, পেটিএম ক্লিক করে এখানে পেটিএম নাম্বার দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনার পেটিএম নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনারা এখানে বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আপনি চাইলে অন্য কোনো ওয়েতেও কিন্তু টাকা এখানে অ্যাড করতে পারবেন, টাকা অ্যাড হলে এখানে অ্যাড হবে, এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে 5 টাকা আছে, আমি এখনও অ্যাড করিনি। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে ইউটিউব ভিডিও প্রমোট করতে হয় বা বুস্ট করতে হয়, ঠিক আছে। আর বন্ধুরা, এই গুগল অ্যাডওয়ার্ড দিয়ে প্রমোট করার বিষয়ে আমি আপনাদের একটা বেসিক ধারণা দিয়ে রাখি, সেটা হচ্ছে এই গুগল অ্যাডওয়ার্ড দিয়ে আপনি যে ভিডিওটা প্রমোট করবেন সেই ভিডিওটাতে আপনার যত সাবস্ক্রাইবার আসতেছে আপনার চ্যানেলে সেগুলো থাকবে, আপনার সেই ভিডিওতে যতগুলো ভিউজ আসতেছে সেগুলো কাউন্ট হবে, কিন্তু সেই ভিডিওতে যতগুলো ওয়াচ টাইম হচ্ছে, মানে মানুষ যত মিনিট করে দেখছে আপনার ভিডিওটা, সেই ওয়াচ টাইম কিন্তু ইউটিউব মনিটাইজেশনের ক্ষেত্রে কাউন্ট হবে না, ঠিক আছে। শুধুমাত্র সেই ভিডিওতে আপনার যে ওয়াচ টাইমটা কাউন্ট হবে সেই ভিডিওর ওয়াচ টাইমটা কিন্তু ইউটিউব মনিটাইজেশনের জন্য কাউন্ট হবে না, ঠিক আছে। এটা আমি আগেই বলে দিই, আপনাদের
একটাই লাভ হবে, আপনার চ্যানেলে আপনার ক্যাটাগরি অনুযায়ী সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে আসবে, ঠিক আছে। আপনি যখন পরবর্তী ভিডিও আপলোড করবেন সেই সাবস্ক্রাইবারগুলো নোটিফিকেশন পাওয়া মাত্রই আপনার ভিডিও দেখবে আর কি, দেখার চান্স থাকবে। আর সবশেষে এই গুগল অ্যাডওয়ার্ড দিয়ে প্রমোট করার বিষয়ে আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি, এটা আপনারা মানতে পারেন অথবা আপনারা এটাকে অ্যাভয়েড করতে পারেন, ঠিক আছে। নতুন ইউটিউবাররা প্রথমেই গুগল অ্যাডওয়ার্ড দিয়ে প্রমোট করতে যাবেন না, ঠিক আছে, তা না হলে কিন্তু আপনার বেকার টাকাটা খরচা হয়ে যাবে। আপনি কমপক্ষে 3 থেকে 6 মাস অথবা 1 বছর ইউটিউবে পরিশ্রম করে দেখুন, যদি আপনার কোনো ভিডিও ভাইরাল না হয়, আপনার ভিডিওতে সেরকম ভিউজ না আসে, আপনার চ্যানেল সেরকম গ্রো না হয়, তাহলে আপনি গুগল অ্যাডওয়ার্ডে ক্যাম্পেইন করতে যাবেন বা প্রমোট করতে যাবেন, ঠিক আছে। প্রথমেই আপনাদের টাকা নষ্ট করার কোনো মানেই হয় না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি ক্লিক করে রাখবেন।